একটা টুকরো করো আগে বাকি দেখে দাও না না রেহান কি চাইছে দাও রেহান ভালো হয়েছে তো খাবার প্রায় সাড়ে সাতটার দিকেই দিয়ে গেছিলো। তো আজকে খুব সিম্পল মেনুই হয়েছে, কারণ বেশি জন নিমন্ত্রিত ছিল না, এই ফ্ল্যাটেরই জন আর মানির ড্রয়িং আন্টি আর পড়ার আন্টি। তো আজকের মেনু হলো পনির কাটলেট আর চিকেন বিরিয়ানি, এই যে আর রয়েছে রেশমি কাবাবের
কিছু একটা আইটেম, ঠিক নাম বলতে পারছি না, যাই হোক এই হলো মেনু। আর আমি বাড়িতে পায়েস বানিয়েছি, ব্যাস। তো এবার গিফট খোলা শুরু হয়ে গেছে, মানে এখনও সবার খাওয়া দাওয়া শেষ হয়নি, কিন্তু বার্থডে গার্ল ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ওই হেভি ড্রেস পরে থাকতে পারেনি। এবার গিফট খোলা শুরু হয়ে গেছে। খুলছে খুলছে, আগে খুলতে দা। এই দেখি দেখাও, দেখাও কি পেয়েছো তুমি। ওদিকটা দেখো আমার লেখা আছে, কি আছে লেখা আছে বড়। Let's show the mic.
পরে নেই, ওটা ফ্যান্সি ব্যাগ। আবার কি বলতে যা ফটোতে তোর ছবি লাগে দেখবি। মেকআপ করবি নাকি? এখন এখন করো না, এখন শিখবি কি করে ইউজ করতে হয়। তো ওদের সবার গিফট খোলা হয়ে গেছে, এবার বদমাইশি শুরু হয়ে গেছে, বেলুন ফাটানো, বেলুন নিয়ে খেলা করা, তো এইসব বদমাইশি শুরু হয়ে গেছে। এখনও কিন্তু সবার খাওয়া শেষ হয়নি, কিন্তু ওদের বদমাইশি শুরু হয়ে গেছে। যাই হোক, তো আমি কিন্তু বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ গেস্টদের সামনে ক্যামেরা নিয়ে রেকর্ডিং করা একটু অস্বস্তিকর, কারণ আমি তো এইভাবে এখন অভ্যাস হয়নি। আস্তে আস্তে করে অভ্যাস হয়ে গেলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যতটুকুই পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর হ্যাঁ লাইক করো, আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, মানির জন্য একটু ভালো বুঝতাও, যাতে মানি যেতে মানুষের মতন মানুষ হতে পারে। তোমাদের কাছে এইটুকুই আমার চাওয়া, আর কিছু না। তো আজকের জন্য এইটুকু থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। কি বাবা মানে উপরে ব্লুটা দিয়ে দে, ছোট ওটা না না ছোলা